সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে শনি মহারাজের মকর রাশিতে গমন করায় মিন রাশি এবং মিন লগ্নের জাত ব্যক্তিদের কেমন যাবে দুই সালটি দেখুন ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনার রাশি এবং লগ্নে তুঙ্গস্থ শুক্রের অবস্থান আর চতুর্থে রাহু দশমে কর্মভাবে দশমপতি অর্থাৎ আপনার রাশিপতি এবং লগ্নপতি ও দশমপতি দেবগুরু বৃহস্পতির দশমে পরিভ্রমণ সেই সঙ্গে মঙ্গল ও কেতুজ্যোতি এবং একাদশ ও দ্বাদশপতি শনি মহারাজের একাদশে পদার্পণ করায় অতিশয় শুভ ফল প্রদান করবে অর্থাৎ দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ পূরণের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কন পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করার সম্ভাবনা কিন্তু অমূলক নয় তবে মনে রাখবেন সমগ্র বছরটি অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সময়ে এই শনি মহারাজের আপনার রাশি এবং লগ্নে দৃষ্টিপাত করায় শত্রু ও বিরোধী পক্ষরা চাঙ্গা হয়ে উঠবে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিয়েও খ্যান্ত হবে না ধানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে বা মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিয়ে আপনাকে জবরদস্ত ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে তাছাড়া আপনার রাশি এবং লগ্নের চতুর্থে তুঙ্গস্থ রাহু এবং এই রাহুর তেইশে সেপ্টেম্বর রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে পদার্পণ করায় চতুর্থে এই রাহুর দৃষ্টি। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন অর্থাৎ আপনার জীবনে একলা চলনীতি অবলম্বন করতে হবে এই দু হাজার বিশ সালটিতে তাছাড়া ভাই বোনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে বিদেশ গমন বিদেশ গমনের স্বপ্ন স্বাদ পূরণ হবে এমনকি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দ্বার খুলে যাবে বা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে বা শিক্ষার্থীদের মধ্যে যারা সদ্য শিক্ষা সমাপ্ত করবেন এই বছরটিতে তারা কর্মের নিয়োগ পরীক্ষায় জয়লাভ করে কর্মপ্রাপ্তির পথ প্রশস্ত করতে সক্ষম হবেন বা কাঙ্ক্ষিত কর্মপ্রাপ্তির স্বপ্ন পূরণের সম্ভাবনা কিন্তু অমূলক নয় আর সুপ্রিয় দর্শক মিন লগ্ন এবং মিন রাশির জাত ব্যক্তিদের চতুর্থ এবং সপ্তম প্রতি বুধ পয়লা সেপ্টেম্বর সে সপ্তমে পদার্পণ করবে যার ফলে মিন লগ্ন এবং মিন রাশি জাত ব্যক্তিদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমন কি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে সুপ্রিয় দর্শক আপনার রাশি এবং লগ্নের তৃতীয় এবং অষ্টম দৈত্যকুলুগুরু শুক্রাচার্য সতেরোই নভেম্বর তুলা রাশিতে পদার্পণ করবেন যার ফলে দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে বা প্রেম বন্ধুত্ব ঘাতক বলে প্রমাণিত হতে পারে এমনকি প্রেমিক প্রেমিকারা বা বন্ধু বান্ধবেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার অনিষ্ট সাধনের চেষ্টায় রত থাকতে পারে এ ব্যাপারে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে বা নতুন বন্ধুত্ব স্থাপনে বা নতুন প্রেমে লিপ্ত হওয়ার আগে ভেবে চিনতে পা বাড়ানোর সমীচীন হবে মনে রাখবেন ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই দুই হাজার বিশ পর্যন্ত সময়টিতে আপনার রাশি এবং লগ্নের অষ্টমে শনি মহারাজ দৃষ্টিপাত করবে অর্থাৎ ঘুষ উৎকোষ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকা সমীচীন হবে তবে দেবগুরু বৃহস্পতির একুশে নভেম্বর অর্থাৎ আপনার রাশিপতি এবং লগ্নপতি ও দশমপতির দেবগুরু বৃহস্পতির মকর রাশিতে অর্থাৎ আয়ভাবে পদার্পণ করায় দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ পাওনা টাকা আদায় অচল ব্যবসা সচল ও মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠায় ব্যাঙ্ক ব্যালেন্স অধিক বৃদ্ধি পাবে বা ঋণ মুক্তির জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে তাতে সন্দেহ নেই তবে দর্শকবিন্দু আপনাদেরকে অশুভ ফল প্রশমনের জন্য অর্থাৎ এ বছরটিতে মিন রাশি এবং লগ্নে জাত ব্যক্তিদের বন্ধু বান্ধব থেকে ভাই বোনদের কাছ থেকে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মনোবিগ্নতা ছাড়া আর বাকি কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু কম সেই সঙ্গে আপনার রাশি এবং লগ্নের পঞ্চমে শনি এবং রাহুর দৃষ্টিপাত করায় পিতৃমাতৃ ধন সম্পদ সম্পর্কিত মামলা মুকদ্দমায় হেরে যাওয়ায় পিতৃ সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে বা শত্রু কর্তৃক পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি আত্মসাত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তথাপিও শুভ গ্রহযোগে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্নস্বাদ পূরণ হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পশরাস আসবে তাতে সন্দেহ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন যদি আপনাদের আমার ভিডিওটি জীবনের সঙ্গে মিল খায় অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি 2020 হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত মিন রাশি এবং মিন লগ্নে জাত ব্যক্তিদের জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে তবে মিন রাশি এবং মিন লগ্নে জাত ব্যক্তিদেরকে এই চতুর্থস্থ রাহু অর্থাৎ রাহুর প্রতিকার সিংহলি গোমেদ এবং একাদশ এবং দ্বাদশপতি শনি মহারাজের সাথে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পীতম্বরী নীলা রত্ন দুটি ধারণ করার আবশ্যকতা রয়েছে তাছাড়া এই রত্ন দুটি যদি আপনারা ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে দক্ষিণাকালী যন্ত্র ও ধূমাবতী যন্ত্র কবচ ধারণ করুন দেখবেন অশুভ ফল অনেকাংশে প্রশমিত হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন এই কামনায়